14ই নভেম্বর মরহুম প্রাক্তন সাংসদ আব্দুল মান্নান হোসেন সাহেবের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সুযোগ্য পুত্র রানীনগর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেন মহাশয়ের উপস্থিতিতে ধুলাউড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রধান আঙ্গুরা বিবির পক্ষ থেকে 500 জন দুস্থ পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দিলেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীনগর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেন, রানীনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মেহবুব মুসাইদ, প্রধান প্রতিনিধি আসাদুল ইসলাম, অঞ্চল সভাপতি ইনসুর আলী সরকার ও মৌলানা মুজাফফর খান সহ সকল পঞ্চায়েত সদস্যগণ। ব্যুরো রিপোর্ট, ডি নিউজ। লাউড়ির মানুষ আমাদের পরিবারকে এবং আমাদেরকে খুব ভালোবাসে, সেটা আমরা বিধানসভার ভোটে আমরা কিন্তু প্রমাণ পেয়েছি। তাই প্রত্যেকটা সময় আমরা যখনই সুযোগ পাই, যেমন এই ধুলাউড়িতে দেখুন প্রচুর কাজ হচ্ছে, যেসব রাস্তাগুলো ভোটের সময় খারাপ ছিল, ড্রেন হয়েছে, রাস্তা হচ্ছে, আইম্যাক লাইট, এখনও 1 কোটি টাকার টেন্ডার ধুলাউড়ি অঞ্চলের জন্য হয়েছে। পঞ্চায়েত থেকে আমাদের প্রচুর কাজ হচ্ছে, এখানকার পঞ্চায়েতের আমাদের প্রধান, আমাদের অঞ্চলের নেতৃত্ব ইনসুর ভাই আছে, মন্টু ভাই আছে, আমাদের সাপু চাচা আছে, হ্যাঁ, সবাই মিলে আমরা কিন্তু চেষ্টা উন্নয়নের, এবং এখানকার প্রধান খুব ভালো কাজ করছে সবাইকে নিয়ে, সঙ্গে নিয়ে, এবং আজকেও 500 কম্বল আজকে দেয়া হলো, যে মান্নান হোসেন সবসময় মানুষের সেবা করতেন, মানুষের পাশে থাকতেন, তার উদ্দেশ্যে আমাদের মেহবুব কাকা এসছে, আমাদের জেলা পরিষদের সদস্য, সহসভাপতি রানীনগর 2 ব্লকের, এবং আমাদের যে উদ্দেশ্য ছিল যে মানুষকে আমরা ধুলাউড়ি অঞ্চলে ভালো রাখবো। আজকে 1.5 বছর হয়েছে, কোনো অশান্তি নাই, ঝামেলা নাই, খুন নাই, কিচ্ছু নাই, কেন এখানকার মানুষ ভালো আছে এবং এখানকার মানুষ প্রচণ্ড খুশি। এবং আমরা আগামী দিনে পঞ্চায়েত ভোট আসছে, এখানে প্রত্যেকটা সিট আমরা জিতবো, এবং মান্নান হোসেন যে আমাদের নেতা, আমার আব্বা, আমার গুরু, এবং এরাও সবাই আজকে যে এত সুন্দর করে প্রোগ্রাম করেছে, কেন গুরুকে কেউ কোনো সময় ভুলতে হয় না। আজকে যারাই এই অঞ্চলে রাজনীতি করে তাদের রাজনীতির গুরু কিন্তু মান্নান হোসেন, তাই গুরুকে তারা মনে রেখেছে, এবং আজকে গুরুর মৃত্যুবার্ষিকী, পঞ্চম মৃত্যুবার্ষিকীতে আজকে এখানে 500 লোককে কম্বল, এবং এর আগে রানীনগর 1 ব্লকে সেখানেও প্রায় 200 রক্তদান শিবির হলো, 200 লোক রক্ত দিয়েছে, যেখানে আমাদের 150 জনের কথা ছিল, এবং ওখানে হ্যাঁ জয়নিং ঝন্টু অঞ্চল সভাপতি কংগ্রেসের এবং তৃণমূলের নেতা ছিল, এবং মাঝে কংগ্রেসে যোগদান করেছিল, সে কিন্তু আজকে কংগ্রেস থেকে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে আবারও যোগদান করলেন, খুব ভালো লিডার, তাকেও আমরা ভালোভাবে কাজ করাবো। পুরুলিয়া শহরে বাসুদেবপুর বাসস্ট্যান্ডে একমাত্র ব্র্যান্ডের পোশাকের বিশ্বমানের শোরুম শাহিল গার্মেন্ট, থাকছে টলিউড বলিউড ফ্যাশন। শাহিল গার্মেন্টসে পাবেন শুটিং শাটিং থেকে শুরু করে নামি দামি কোম্পানির ছেলেদের শার্ট, টি শার্ট, জিন্স প্যান্ট, কটন প্যান্ট সহ যাবতীয় রেডিমেড পোশাক। শাহিল গার্মেন্টসে থাকছে মেয়েদের চোখ ধাঁধানো, মন মাতানো ফ্যাশনেবল চুড়িদার, সালোয়ার, প্লাজো, লেগিংস, জেগিংস, জিন্স প্যান্ট, কুর্তি, টপ, লেহেঙ্গা সহ সমস্ত রকম রেডিমেড লেডিস গার্মেন্টস এর বিপুল সম্ভার। শাহিল গার্মেন্টসে পাচ্ছেন ভারত বিখ্যাত মন মাতানো শাড়ির সম্ভারে, বিয়ের বেনারসি থেকে সিল্ক শাড়ি, দুর্দান্ত কালেকশন। শাহিল গার্মেন্টস বাসুদেবপুর বাসস্ট্যান্ড সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়ক, ভুলিয়ান, মুর্শিদাবাদ।